নতুন রূপে সাজবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, জানালেন মেয়র গৌতম দেব। ইতিমধ্যে জোর গতিতে কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই শহরবাসী ফের নতুন রূপে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে। রাজ্যের ক্রীড়া দপ্তর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরসভার হাতে তুলে দেওয়ার পরই স্টেডিয়ামকে নতুন রূপ দিতে আগ্রহী হয় শিলিগুড়ি পৌর নিগম। এবং সেই মর্মে পৌর নিগমের সহযোগিতায় স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিস প্রথম পর্যায়ে 30 লক্ষ টাকা ব্যয় মেরামতির কাজ শুরু করেছে। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় খুব দ্রুত স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হবে, এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে ফসিং এর দিকটির উপরিভাগ শেড দেওয়ার ভাবনা রয়েছে, পরবর্তীতে পুরো স্টেডিয়ামে শেড দেওয়া হবে। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। Everything is under control. আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। করবে স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিস, এরা 30 লক্ষ টাকার 5টা এস্টিমেট দিতে বলেছে। আরও বিভিন্ন দপ্তর থেকে আমরা অর্থ সংগ্রহ করে কাজ করব। এই ডিজাইন ড্রয়িং পিডব্লিউডি ডিপার্টমেন্টের মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি, তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করবে। তাছাড়াও আরও আর্কিটেক্ট আমরা দিল্লি থেকে কলকাতা থেকে আসছেন, তারা সবাইকে মিলে একটা কম্প্যাক্টনেস নিয়ে একটা খুব সুন্দর আমরা একটা স্টেডিয়ামটাকে তৈরি করব। কোটাটা সেট দিতে প্রচুর টাকা লাগবে। প্রথমে আমাদের টার্গেট আছে ফসিং ব্লকটাকে আমরা আগে করি, তারপরে আমরা পর্যায়ক্রমে বাকিটা করি। শুরু হয়েছে তো কাজের।